satu itu ni kalau kita kunci. Karena tu baik jauhkan jadi, tapi kita tu jauh tu. Satu ni berat tu, mak sebole berat tu, handling kerja sangat jatuh tu. Karena hati orang tu baik berat tu jadi. Jadi tu orang satu ni tak kau, just ikut orang tu bawa dekai, abang tu mana boleh dah, hati cuma. Sebab itu orang prevention ni berat tu. তারপর যে জানো ভুলে না যাও এই কথাগুলো যদি মাথায় রাখবে আর বাইরে যাওয়ার মানে বাইরে যাওয়ার সময় অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে বাইরে যতক্ষণ থাকবে কি কতক্ষণ সময় তো কি হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে আর বাইরে বের হওয়ার সময় তো মাস্ক অবশ্যই পরতে হবে বাধ্যতামূলক তাই না বাইরে বের হওয়ার পরে মুখ হাত মুখ থাকি কোথাও নাকি মুখে কোথাও দেওয়া যাবে না তাই না কোনো ভাবে কোথাও স্পর্শ করা যাবে না কোথাও যদি স্পর্শ করতে হয় তাহলে কি করতে হবে হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে নিতে হবে আর বাইরে বেরিয়ে কোথাও স্পর্শ না করাই ভালো আর বাইরে থেকে বাসে এসে কি করতে হবে বলেন তো সুন্দর করে সাবানে হাত মুখ পা ভালো করে ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে কি বাকি কাজ করতে হবে বাইরে থেকে এসে যেন কি মাথা ব্যথার কোনো কিছু করা যাবে না কোনো কিছু খাওয়া যাবে না বলে থাকবে কথাগুলো তোমাকে তোমাকে সবাই এভাবেই চলো তারপরে আবারও মনে করিয়ে দিচ্ছি এই জিনিসগুলো তাকে যেন স্লিপ হয়ে না যায় বলে থাকে কারণ তোমরা ভালো থাকে তোমাদের পরিবারও ভালো থাকবে আচ্ছা তো এবার আমাদের পড়াশোনা শুরু করি ঠিক আছে আজকে কয় তারিখ বলো তো আজকে 7 তারিখ তাই না দেখেছো
করবো ঠিক একই নিয়মে। সাতের জন্য আমরা সাতটা দাগ দিব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। আর দুইয়ের জন্য কয়টা দাগ দিব? দুইটা দাগ দিব। দুইয়ের জন্য আমরা দাগ দিই এক দুই। এবার মোট দাগগুলো ঘুরে দেখতে হবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, কতগুলো? নয়। তোমরা কি এগুলো সবাই পারো? পারো না, এর আগেও করা হয়েছিল। তো এখন আমি আবার কি জিনিসটা মনে করিয়ে দিলাম, আরেকটা জিনিস দেখো, যদি এরকম ভাবে থাকে মনে করো ভোরে তিন আছে নিজে শূন্য আছে, তখন আমরা কি করবো? কিছুই না, তিনের জন্য যদি আমরা শূন্যর জন্য হবে না, এবার আমি ছেচল্লিশ সাতচল্লিশ পঁয়তাল্লিশ
বিয়াল্লিশ আটশো নিয়েছি। তারপরে দেখো দুটো নম্বর আমি দিয়েছি রাইটা বিফোর নাম্বার, রাইটা বিফোর নাম্বার এ নাম্বারে টোয়েন্টি টু, বিয়ে টোয়েন্টি ফাইভ, সিতে টু জিরো টোয়েন্টি, তিন নম্বরে আছে দাখিলে যোগ কর, তিন নম্বরে দাখিলে যোগ কর, তিন যোগ দুই, তিন যোগ দুই, আবার বলছি তিন যোগ দুই। তারপরে দেখা আছে ছয় যোগ চার, ছয় যোগ চার, তারপরেটা আছে সাত যোগ দুই, সাত যোগ দুই, তাহলে এটা করে ফেলি। দেখো প্রথমে আমাদের কত লিখতে হবে বলতো, যেটা আমরা লিখবো সেটার উপরে দাগ দিব, যে সময় লিখব সেটার উপরে দাগ দিব, কোনটা আগে লিখবো বড়টা লিখবো না ছোটটা লিখবো বলতো, ছোটটা লিখবো কারণ আমাদের সামনে ছোট কারো বলা আছে, তাই না, ছোট থেকে বড় সাজিয়ে লিখবো, যদি আমাদের ছোট যে সম্পর্ক সেটা আমাদের লিখতে হবে, তাহলে এখানে আমাদের সবচেয়ে ছোট সম্পর্ক হচ্ছে চার দশ এক একচল্লিশ। তারপরে দেখতে হবে বিয়াল্লিশ আছে কিনা, এই যে বিয়াল্লিশ, তাই না, তাহলে আমি একচল্লিশের পরে কি লিখবো আমরা চার দশ দুই বিয়াল্লিশ, বিয়াল্লিশের পরে সংখ্যা কত হয় তেতাল্লিশ, তাই না, আমি লিখতে হবে তেতাল্লিশ আছে কিনা, তেতাল্লিশ যদি থাকে তাহলে আমরা লিখবো, আর যদি তেতাল্লিশ না থাকে তাহলে পরের সংখ্যাটা আমরা দেখবো, ঠিক আছে, পরে কত হয় চুয়াল্লিশ, তাহলে দেখি এখানে কোথাও তেতাল্লিশ নাই, চুয়াল্লিশ এখানে কোথাও চুয়াল্লিশ নাই, চুয়াল্লিশের পরে কত হয় চার চার পাঁচ পঁয়তাল্লিশ, তাহলে আমরা লিখে ফেলি চার চার পাঁচ পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশের পরে কত হয় বলো তো চার দশ ছয় ছেচল্লিশ, তাই না, আচ্ছা এবার ছেচল্লিশের পরে কত হয় বলো তো চার দশ সাত সাতচল্লিশ, আমাদের এখানে কত কি সাতচল্লিশ আছে, এই যে তাই না সাতচল্লিশ আছে, তাহলে আমরা লিখে ফেলি চার দশ সাত, চারের জন্য চারটা দাগ, এক দুই তিন
চার পাঁচ ছয় সাত আট নয় দশ। সবাই কি বুঝতে পারছো বাবু তোমরা? তারপরে এই অঙ্কটা করে দেখো, উপরে সাত আছে নিচে দুই আছে, আমি সাত না দেখো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর দুইয়ের জন্য এক দুই দুইটা দাঁড়াবো। ছোট থেকে বড় সাজিয়ে লিখো, একচল্লিশ তেয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ কি আছে আছে নিচে দুই আছে, তিনের জন্য তিনটা দাগ দিয়েছি, দুইয়ের জন্য দুইটা দাগ দিয়েছি, তাহলে এই দাগগুলো উনি আমাদের দেখতে হবে কত হলো। এখানে কয়টা দাগ আছে? পাঁচটা দাগ আছে, তাই না? একইভাবে এটা দেখো, উপরে ছয় আছে নিচে চার আছে, ছয়ের জন্য ছয়টা দাগ, চারের জন্য চারটা দাগ, তাহলে মোট কয়টা দাগ হলো বলতো? দশটা, তাই না? তারপরে দেখো সাত যোগ দুই, তাহলে সাতের জন্য সাতটা দাগ, দুইয়ের জন্য দুইটা দাগ, তাহলে মোট কয়টা দাগ হলো এখানে বলতো? কে বলতে পারবে কয়টা দাগ হলো? দশটা না আটটা? কয়টা দাগ? আটটা না দশটা? কয়টা? নয়টা, তাই না? আটটাও না দশটাও না, নয়টা দাগ দিয়েছি, কেউ ভুল করবে না। আবার তোমাদের সঙ্গে দেখা হবে, সবাই থাকবে।